হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু গেনশিলা সো আজি যত ভিডিওর মানে টপিক লো এই মর গ্রুপত আমার হাটসঅ্যাপ গ্রুপ রিকুয়েস্ট করেছিল এই টপিকৰ ওপৰত কুয়েশন আনসার দিবলৈ আৰু ইংলিছৰ আজি এই কেটপর ওপর মানে কোয়েশন আনসার লো আছে স্পটিং ইডর্স সেন্টেস ইমপ্রুভমেন্ট সিঙ্গুলার এন্ড পুরাল ফর্ম এন্ড হোম অফ এনিমেলস গোটাই মিলি পেলায় ত্রিশটা কুয়েশন আমি ডিসকাশ কর্মলগ্রিয়া এডিয়ার এক্সামর কাৰণে বহুত বেছি ইম্পর্টেন্ট হয় ত্রিশটার কিমানটা শুদ্ধ হয় আমার কমেন্ট সেকশনত কমেন্ট করবাহরিব আৰু যদিহে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব নাই কৰা তেতিয়াহ'লে ছাবস্ক্ৰাইব কৰি থওক যাতে নেক্সট ভিডিঅ'ৰ আপডেটসমূহ সময়মতে পাই থাকিম অ'কে চ' প্ৰথম যিখিনি কুৱেশ্যন আছে তাত আমি স্পৰ্টিং ইয়াৰ্ছ দিছোঁ ভুল ক'ত আছে উলিয়াব লাগে চ' ফাৰ্ষ্ট কুৱেশ্যনটোত আজি আছে কুৱেশ্যন নম্বৰ ওৱান টুৱেণ্টি মাইলছ আৰ লং ৱে টু কোৱাত পৰীক্ষাত এনেকৈ থাকিব এ বি চি ডি বুলি দিয়া থাকিব ইয়াতে হয়তো এ দিব মই ইয়াতে এ বিখিনি লিখি দিয়া নাই এ বি চি ডিখিনি লিখা নাই কোনটো ভুল হয় ইয়াৰে টুৱেণ্টি মাইলচ এটা ফ্ৰেছ তাৰপিছত আৰ এটা ফ্ৰেছ লং ৱে টু এটা ফ্ৰেছ টু ৱাক টু এটা ফ্ৰেছ তেনেকৈ থাকিব অ'কে বুজি পাইছে তো ইয়াতে ভুলটোৰ যিটো হয় সেইটো হৈছে আৰ ইয়াতে আৰ নহয় কি হ'ব আৰৰ ঠাইত ইয়াতে হ'ব লাগিছিলে ইজ কাৰণ টুৱেণ্টি মাইলছ মাইলছ কিলোমিটাৰ্ছ এইবিলাকৰ লগত আৰ নহয় কেতিয়াও এইবিলাকৰ লগত ইজ হয় সদায় অ'কে ক্লিয়াৰ নেক্সট কুৱেশ্যনলৈ আহিছোঁ নেক্সটত আছে নাইডাৰ মাই ৱাইফ নৰ মাই ব্ৰাদাৰ ইন ল' ৱে আৰ এবল টু হেল্প ইন মাই ৱৰ্ক কোনটোত ভুল আছে এইখিনিত আছে নে এইখিনিত আছে নে এইখিনিত আছে নে এইখিনিত আছে তো ইয়াতে বাক্যটোত যেতিয়া কি সদায় মন কৰিব নাইডাৰ থাকি পেলাই যেতিয়া নৰ থাকিব ঠিক আছে নৰৰ পিছত যিটো ছাবজেক্ট থাকে মাই ব্ৰাদাৰ ইন ল' এই চাবজেক্টটো একৰ্ডিং ইয়াতে ভা বিভাৰ্বৰ ৰূপ বহিব তো ব্ৰাডাৰ ইন ল কি হয় ছিংগুলাৰ হয় ইয়াতে ৱেৰ নহয় ইয়াতে ৱেৰৰ ঠাইত হ'ব লাগিছিলে ৱাজ ঠিক আছে তো ভুল ইয়াত এইখিনিত আছে ইয়াতে শুদ্ধ বাক্যটো হ'ব লাগিছিলে নাইডাৰ মাই ৱাইফ নৰ মাই ব্ৰাদাৰ ইন ল' ৱাজ এবল টু হেল্প ইন মাই ৱৰ্ক অ'কে নাইডাৰ ন থাকিলে পিছত পিছন শব্দ থাকি যে সাবজেক্ট থাকিব সেইটার একর্ডিং বি ভার বা ভার পড়ি ওকে ক্লিয়ার নেক্সট কুয়েশন নাম্বার থ্রি ইফ মাই ফাডার এপ্রুভ আই উইল গো টু মুম্বাই তো ইয়াতে ইক্ট কি হব ইয়াতে ভুল কত আছে তো ইয়াতে ভুল আছে ইফ মাই ফাডার এপ্রুভ এইট ভুল আছে কি হব লাগিছিল এপ্রুভস লাগিছিলে ইয়াতে এস এটা লগাব এপ্ৰুভছ হ'ব লাগিছিলে ঠিক আছে এপ্ৰুভছ ইফ মাই ফাডাৰ এপ্ৰুভছ আই উইল গ' টু মুম্বাই এইটো শুদ্ধ বাক্য হয় অ'কে নেক্সট কুৱেশ্যনলৈ আহিছোঁ হি হেভ বিন ৱৰ্কিং ইন এ বেংক ইন মুম্বাই ফৰ দ্য পাষ্ট চেভাৰেল মান্থ ভুল ক'ত আছে ত' বাক্যটো লৈ ভালকৈ মন কৰক ক'ত আছে ভুল ইজি হয় এইটো হি লগত হেভ হয় নেকি কেতিয়াবা নহয় কি হব লাগিছিল হেজ হি হেজ বিন ইয়াতে ভুল আছে হি হেজ বিন ওয়ার্কিং ইন এ ব্যাংক ইন মুম্বাই ফর দ্য পাস্ট ছেভাৰেল মান্থস বাকীখিনি সব ঠিকই আছে ইয়াতে হেভৰ ঠাইত হব লাগিছিলে হেজ এইটোহে শুদ্ধ বাক্য হয় ওকে নেক্সট কুশন নাম্বার ফাইভ দ্য আরাবিয়ান নাইটস হেভ লটছ অফ ইন্টারেস্টিং স্টোরিজ ফর ইয়ং রিডার্স ত' আৰবিয়ান নাইটছটোত ইয়াত কি কৈছে এখন কিতাপৰ কথা কৈছে এই কিতাপখনত বহুখিনি ইণ্টাৰেষ্টিং ষ্টৰি আছে যিখিনি য়ং ৰিডাৰ্ছ হয় ত' কাৰেক্ট কি হ'ব আৰৱিয়ান নাইটছ যিহেতু কিতাপখনৰ নাম এইটো এটা ছিংগুলাৰ হয় এইটো বহু বচন নহয় এছ থাকিলেও নাইট নাইটৰ লগত নাইটৰ লগত এছ থাকিলেও এইটো ছিংগুলাৰ হয় ত' ইয়াতে হেভ নহয় ইয়াতে হ'ব লাগিছিলে হেজ আৰৱিয়ান নাইটছ হেজ লটছ অফ ইণ্টাৰেষ্টিং ষ্টৰি ফৰ য়ং ৰিডাৰ্ছ এইটো কাৰেক্ট ফর্ম হয় ওকে ক্লিয়ার নেক্সট কুয়েশন নাম্বার সিক্স চিলড্রেন লাইকস টু ইট চকলেটস রেডার ডেন সুইট কি হব ভুল কত আছে চিলড্রেন ভুল আছে নাকি চিলড্রেন লাগিছিল নিকি নো নহয় ইয়াতে লাগবে লাগিব এটু লাইকস লাইকস ইয়াতে লাইক হব চিলড্রেন লাইক টু ইট চকলেটস রেডার এন্ড চকলেট কারণ এটা নিজেই এটা পুরেল ফর্ম হয় ওকে তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো লগত যেহেতুকে ইয়াত বহু বছর ইয়াত ভার্ব ৰূপটো তো বহুাব নালে ওকে তো ইসঙ্গুলার বহুৱালে হয় চিলড্রেন লাইক টু ইট চকলেটস লেডার দেন সুইট ঠিক আছে নেক্সট কুয়েশন নাম্বার সেভেন আনলেস ইউ ওয়র্কস হার্ড ইউ কেন নট সাক্সিড তো ইবি হকি হব ফুল কত আছে কমেন্ট কৰিবা তোমালোকৰ শুদ্ধ কিংটা হয় তো আনলেস ইউ ইউর ওয়ার্কস বহে নেকি কেতিয়াবা নবহে ইউর ওয়ার্ক হব ডাব্লিউ ও আর কে এস বহুাব নালাগে এটু আমি জানো তো ইয়াতে ভুল আছে এটু আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ কেন নট সাকসিড ওকে ওকে ঠিক আছে নেক্সট কুয়েশন নাম্বার এইট দ্য ক্লাইমেট অফ দিছ প্লেস ডু নট চুইট মি ইয়াতে ইয়াতে কি কি হব হব ভুল কত আছে দ্য ক্লাইমেট অফ দিস প্লেস ডু নট চুইট মি তো ইয়াতে যিটো হব লাগিছিলে ভুলটো আছে কত ডু নট এইটো ঠাইত আছে ডু নট ডু নত নয় কি হব লাগিছিলে ডাজ নট ডাজ নট ঠিক আছে যিহেতু ইয়াতে আছে ক্লাইমেট সিম্পল প্রেজেন্টেঞ্চত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বাৰ দিছে দি পেল সেই কারণে কি হব ভার্বর থার্ড ফৰ্ম হব ডাজ নট দা ক্লাইমেট অফ দিস প্লেস ডাজ নট শুইট মি নেক্সট কুয়েশন নাম্বাৰ নাইন ইফ আই ওয়াজ ইন হার সিটুয়েশন আই উড হেভ ডায়ড উইথ সেম এনেকা বাক্য মানে আগতে ইয়াতে ভুলটো কত আমি বিচাৰি উলিয়াম প্রথমে নিয়মটা কোথাও যেতিয়া এনেকুৱা ধৰণৰ ইমাজিন কৰি পেলাই কথা এটা কব ইমাজিনেশন নাইবা কল্পনাত ইমাজিনেশনত যেতিয়া এনেক কথা এটা কব তো তেতিয়া এইটো ইফ আই ওয়াজ নহয় ইফ আই ওয়ের হয় ইফ আই ওয়ের দ্য প্রাইম মিনিস্টার ইফ আই ওয়ের ইউ তেনেকুৱাবিলাক হব তো ইফ আই ওয়ের ইন হার সিটুয়েশন আই উড হ্যাভ ডাইট উইথ সেম যদি মই তাই জায়গাত থাকিলহে মই লাজতে মরি গলেন ইয়ার মিনিংট হয়েছে ওকে ক্লিয়ার বুঝি পাইছা নেক্সট কুয়েশন নাম্বার টেন ইটস গার্ল ওয়াজ গিভেন এ বান্স অফ ফ্লার্স হুইটস প্লিজ ডেম ভেরি মাছ নো এরার কি হব কারেক্ট কি হব ভুল কত আছে তো ইসে ইটস গার্ল ওয়াজ গিভেন ভুল আছে নাকি ওয়াজও ঠাইত বেলেগ হবো লাগে নাকি নালা লগত ওয়াজেই হয় এই আমি জানো এ বান্স অফ ফ্লার্স ঠিকই আছে হুইটস প্লিজ দেম ভেরি মাচ ঠিকই আছে তো ইয়াতে ভুল নাই এটু এটা কারেক্ট ফর্ম হয় ভুল ইয়াতে নাই ওকে ক্লিয়ার তো স্পটিং ইডার্স দশটা কুয়েশন আমি ডিসকাশ করলো এইবার কি করিম সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তো ইয়াতে আন্ডারলাইন করে দিয়া থাকিব এনেক এটা বাক্য দিব আন্ডারলাইন করে দিয়া থাকিব তো আন্ডারলাইনখানির ঠাইত অপশন দিব কি বহিব লাগিছিলে সেটা শুদ্ধ নে ভুল তেনে থাকিব পরীক্ষা তো কুয়েশন নাম্বার ইলেভেনত আছে রিচ এট ডেল্লি অন সানডে নাইন সানডে নাইট তো ইয়াতে যে আন্ডারলাইন করা আছে এইখিনি রিচ এট ডেল্হি রিচ এট দেল্লি তো আমার আন্ডারলাইন আছে তো তারা কি হব লাগিছিল ইস রিচ টু রিচ অন রিচ নো ইম্প্রুভমেন্ট তো যেটা বাক্য আর ই এ সি এইচ রিচ শব্দটা থাকি রিটর কোনো ধরনের প্রিপজিশন ব্যবহার নয় প্রিপজিশন নালগে ঠিক আছে তো কারেক্ট হব অপশন সি দে রিচ দেলহি অন সানডে নাইট ওকে ক্লিয়ার নেক্সট আই ডিড নট মাই কাজিন এট পার্ট তো ইয়াতে আন্ডালাইন করা আছে ডিড নট ডিড নট শাইন করা আছে ইয়াতে কি হব ডিড শি ডিড সি নো ইম্প্রুভমেন্ট তো আমি জানো যেতিয়া ইপিনে ডিড থাকিব ইপিনে অলরেডি পাস ফর্মত দিয়া আছে ডিড তো ইপিনে পিনে ভাবটা পা ফর্ম কেও নবহে ইয়াতে ভাবটো পাছ ফৰ্মত কেতিয়াও নবহে অলৰেডি এইটো পাছ ফৰ্মত ডিটটো দিয়া আছে ত' কি হ'ব আই ডিডন চি চি মাই কাজিন অপশ্যন বি হ'ব শুদ্ধ উত্তৰ আই ডিড নট চি মাই কাজিন এট পাৰ্টি অ'কে ঠিক আছে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ থাৰ্টিন হি বিহেভছ লাইক কাৱাৰ্ড তাতে লাইক কাৱাৰ্ডত আছে আণ্ডাৰলাইন কৰা ত' ইয়াতে আছে ইন এ কাৱাৰ্ডলি মেনাৰ লাইকছ কাৱাৰ্ড এজ ইফ হি ৱাজ এ কাৱাৰ্ড এণ্ড কাৱাৰ্ডলি টু কাৰেক্ট এনচাৰ কি হ'ব কি হ'ব ত' যেতিয়া যিকোনো বস্তু এটা কেৰেক্টাৰ বুজাবলৈ ব্যৱহাৰ কৰা হি বিহেভছ তো তেতিয়া ইয়াতে লাইক কাৱাৰ্ড নহয় তেতিয়া শুদ্ধ বাক্যটো হ'ব অপশ্যন এ যিটো আছে হি বিহেভছ ইন এ কাৱাৰ্ডলি মেনাৰ এইটোহে শুদ্ধ ফৰ্ম হয় অ'কে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ ফ'ৰ্টিন নাইডাৰ অফ ডেম ৱেণ্ট টু চিনেমা তো ইয়াতে নাইডাৰ অফ ডেম ৱেণ্টৰ ঠাইত কি হ'ব ব'থ অফ ডেম ডিড নট গ' ব'থ ডিড নট গ' নাইডাৰ ৱেণ্ট ন' ইম্প্ৰুভমেণ্ট তো সদায় মনত ৰাখিব বোথৰ লগত বোধ শব্দটোৰ লগত পিছপিনে কেতিয়াও নটৰ ইউজ নহয় সেইটো ভুল হয় তো এইটো এইটো নহয়েই এইটো নহয় বোথৰ লগত নটৰ ইউজ দিনত বা দিনত এইবিলাক বোথৰ লগত ইউজ নহয় সেইটো নিগেটিভ ফৰ্মত বুজাবলৈ হ'লে বোধ লিখি নাইডাৰ লিখিব যেনেকৈ এইটোত লিখিছে ঠিক আছে ত' ইয়াতে কাৰেক্ট হ'ব অপশন ডি নো ইমপ্রুভমেন্ট একো ইমপ্রুভমেন্টর প্রয়োজন নাই নাইডার অফ ডেম ওয়েন্ট টু সিনেমা ঠিক আছে কোনেও সিনেমালে তোলগুলোর কোনো সিনেমালে যাওয়া নাই অপশন ডি হব শুদ্ধ উত্তর অকে ক্লিয়ার নেক্সট কুয়েশন নম্বর ফিফটিন ডিড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইয়েট ডিড ইউ ফিনিশ এইখিনিত কি হব তো আছে হ্যাড ইউ ফিনিশ হ্যাভ নট ইউ ফিনিশ উড ইউ ফিনিশ নো ইম্প্রুভমেন্ট তো কি আছে মনন করব বাক্যত যেতিয়া ইয়েট শব্দটা থাকে এই ইয়েট শব্দটো কেতিয়া ব্যৱহাৰ হয় নিগেটিভ ফৰ্ম বুজাবলৈ নিগেটিভ ফৰ্ম বুজাবলৈ এই ইয়েট শব্দটো সদায় ব্যৱহাৰ হয় ঠিক আছে ত' ইয়াতে ডিড ইউ ফিনিছৰ ঠাইত কি হ'ব হেভ নট কাৰণ ইয়াতে নিগেটিভত এইটোও নাই এইটোও নাই এইটো আছে হেভ নট ইউ ফিনিছ দ্য ৱৰ্ক ইয়েট এইটু শুদ্ধ উত্তর হব ইয়ে থাকলে আপনাদের মন করব ওকে ঠিক আছে নেক্সট কুয়েশন নাম্বার আই উইল টেল ইউ এজ সুন এজ আই নো এইট একচুয়ালি ইয়াতে থাকিব লাগিছিলে এজ সুন এজ এই পিনে থাকিব লাগিছিল ইয়াতে থাকিব লাগিছিল এজ সুন এজ আই উইল নো ইয়াতে হব লাগিছিলে আই উইল নো ইয়াতে হবো লাগিছিলে এইটো টাইপ কৰিবলৈ থাকি গল তো ইয়াতে আই উইল নোট হাইট কি কি বহিব আই নো আই উড নো আই কেন নো নো ইম্প্রুভমেন্ট তো ইয়াতে শুদ্ধ কি হব আই উইল টেল ইউ এস এজ আই নো ওকে আই উইল টেল ইউ এস এজ আই নো উড নো আই কেন নো নহয় নেক্সট কুৱেশ্যন নাম্বার সেভেন্টিনত আছে আই মেট এ লট অফ পিপল ইন মাই হলিডেজ কি হব কানেক্ট সার কাৰেক্ট এন্সাৰ কি হ'ব এট অ'ন ডিউৰিং ন' ইম্প্ৰুভমেণ্ট ত' মই বহুখিনি মানুহ লগ পাইছোঁ কেতিয়া মোৰ হলিডে' ত' হলিডে' হ'লে কি বুজাইছে এটা নিৰ্দিষ্ট স্পেচিফিক পিৰিয়ড অফ টাইম স্পেচিফিক পিৰিয়ড অফ টাইম বুজাইছে ইমান দিনৰ পৰা ইমান দিনলৈকে হলিডে' আছে স্পেচিফিক পিৰিয়ড অফ টাইম ত' তাত কি হয় সদায় ইনৰ ঠাইত কি হ'ব ডিউৰিং হ'ব আই মেট এ লট অফ পিপল ডিউৰিং মাই হলিডেজ অ'কে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ এইটিন চি পেড ক্ল'জ এটেনশ্যন টু দ্য মেন চিটিং বিচাইড হাৰ ইয়াতে কি হ'ব চি পেইড ক্ল'জ এটেনশ্যন টু দ্য মেন চিটিং বিচাইজ হাৰ তো ইয়াতে যিটো আছে বিচাইডৰ ঠাইত হ'ব কি বিচাইড হ'ব কিয় হ'ব বিচাইড আৰু বিচাইডৰ মিনিং বেলেগ বেলেগ হয় বিচাইড মানে হয় কি বিচাইড মানে নেক্সট টু মোর ওসর থাকা আৰু আর মানে কি হয় বিশাইডস মানে এপার্ট ফ্রম ডেথ সেইটোর বাহিৰে এপার্ট ফ্রম ডেথ সেইটোর বাহিরে তো সে নহয় সেই ইয়াতে কি হব বিসাইট সি পেড ক্লোজ এটেনশন টু দ্য ম্যান তাই এটেনশন যিজন যাইর কাষত বহি আছিলে ওকে ক্লিয়ার নেক্সট কুয়েশন যার আগত এই দুটা আমাৰ ই বুক পি ডি এফ হয় আহিবলগীয়া পৰীক্ষাৰ কাৰণে তো এতিয়া যিহেতুকে হাতত সময় কম আছে ত' যিমান পাৰে কুৱেশ্যন প্ৰেক্টিচ কৰিব লাগে আৰু বেষ্ট অপৰচুনিটি হয় এই পি ডি এফটো থ্ৰী হাণ্ড্ৰেড এম জি কিউ মক টেষ্ট ছিৰিজ ত' আপোনালোকে ত্ৰিছটাকৈ কুৱেশ্যন এটা ছেটত থাকিব ট'টেল তিনিশ কুৱেশ্যন থাকিব ত্ৰিছটা ত্ৰিছটাকৈ আপোনালোকে প্ৰেক্টিছ কৰিব পাৰে কিমান শুদ্ধ হৈছে তিনিশটাৰ এইটো আপোনালোকে পৰীক্ষা দিয়া হিচাপত কৰিব পাৰিব অ'কে ঠিক আছে ত' যদি ল'ব বিচাৰে ডেছক্ৰিপশ্যন বক্সত লিংক দিয়া আছে আৰু নাইবা যদি হোয়াটসঅ্যাপ যোগে আপনারা পিডিএফ কেটা লোক বিচার দুইটা পিডিএফ ললে স্পেশাল অফার এটা দিয়ে থাকছে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে দিয়ে দিছো এই নম্বর আপনাদের হাটসঅ্যাপ করলে বাকিখিনে জানিব পড়ি ওকে নেক্সট কুয়েশন আকো আগবাড়ি কুয়েশন নাম্বার নাইনটিন আই কেন এক্সেপ্ট এনিথিং দেন ডিসঅনেস্টি তো ইয়াতে কি হব এনিথিং ডে ঠাইত কি হব যেহেতুকে কৈছে কি এনিথিং ডে ঠাইত কি ইয়াতে তাই মই একচেপ্ট কৰি ল'ব পাৰোঁ ডিছঅনেষ্টিৰ বাহিৰে সকলো ত' কাৰেক্ট যিটো ফৰ্ম সেইটো হৈছে এনিথিং আদাৰ দেন এনিথিং আদাৰ দেন মই ডিছঅনেষ্টিৰ বাহিৰে বাকী সকলোখিনি একচেপ্ট কৰি ল'ব পাৰোঁ এনিথিং মোৰ দেনটো নহয় কাৰণ এইটো নিগেটিভ ফৰ্মত বুজোৱা বাক্য নহয় এইটো এটা পজিটিভ ফৰ্মত বুজোৱা বাক্য হয় এনিথিং আদাৰ এনি আদাৰ থিং দেনটোও নহয় ত' কাৰেক্ট এন্সাৰ হ'ব অপশ্যন এ নেক্সট কুয়েশন নম্বর টুয়েণি নো সুনার হ্যাড সি হেয়ার দ্য নিউজ হেন সি ফেন্টেড হুয়েন সি ফেন্টেডর ঠাইত কি হব হেন সি ফেন্ট ডেন সি ফেন্টেড এন সি ফেন্টেড নো ইম্প্রুভমেন্ট তো যেতে বাক্যত নো সুনার শব্দটা থাকি নো সুনারের হেন নবহে কেউ হেন নো সুনারর নবহে কি বহে ডেন বহে টি এইচ এ এন বহে নট ইএন তো ইয়াতে হব ডেড সি ফেন্টেড ওকে ক্লিয়ার ঠিক আছে আমি এইখিনি কৰিলোঁ চেণ্টেন্স ইম্প্ৰুভমেণ্ট নেক্সট এতিয়া কৰিম আমি ছিংগুলাৰ ফৰ্ম আৰু পুৰেল ফৰ্মৰ ওপৰত পাঁচটা কুৱেশ্যন ত' প্ৰথমটোত কি আছে ছিংগুলাৰ ফৰ্ম অফ এজেণ্ডা এজেণ্ডাৰ ছিংগুলাৰ ফৰ্মটো কি হয় যিহেতু এজেণ্ডা এটা বহু বচন হয় পুৰল ফৰ্ম হয় ইয়াৰে এক বচনটো কি হয় ইয়াতে আছে এজেণ্ডাছ এজেণ্ডা এজেণ্ডাম এজেণ্ডাম কি হ'ব এজেণ্ডাছ নেকি নহয় এজেণ্ডা নহয় এজেণ্ডাম নহয় অপশ্যন ডি হ'ব শুদ্ধ উত্তৰ এজেণ্ডাম অ'কে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ টুৱেণ্টি টু ছিংগুলাৰ ফৰ্ম অফ ক্ৰাইটেৰিয়া ক্ৰাইটেৰিয়াৰ সুধিছে কি এক বচন তো এইটো এটা পুৰল ফৰ্ম হয় বহু বচন হয় সেইটো আছে ক্ৰাইটেৰিয়াম ক্ৰাইটেৰিয়া ক্ৰাইটেৰিয়াম এণ্ড ক্ৰাইটেৰিয়ন কাৰেক্ট এন্সাৰ হ'ব অপশ্যন ডি ক্ৰাইটেৰিয়ন ঠিক আছে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ টুৱেণ্টি টু থ্ৰী পুরল ফর্ম অফ ক্রাইসিস ক্রাইসিসর বহু বচন তো কি হয় পুরল ফর্ম অফ ক্রাইসিস তো ক্রাইসিসর বহু বচন তো ইয়ে কি হব ইয়াতে ক্রাইসিস নহয় এই নহয় ক্রাইসিস নয় সি আর আই এস ইএস পিছত ই ইএস বুয়াই দিলে হয়ে যাব ক্রাইসিস ওকে নেক্সট টুয়েটি ফোর ফর্ম অফ ফর্মুলা ফর্মুলার পুরল ফর্মটা কি হয় জানানে তোমালে ফর্মুলার পুরেল ফর্ম তো এই এটা সিঙ্গুলার ফর্ম হয় তো ফর্মুলা যেটু পুরেল ফর্ম সেইটা কি হয় ইয়াতে অপশ্যনত চাওঁ কি কি আছে ফৰ্মুলা আছে ফৰ্মুলাম ফৰ্মিয়াম ফৰ্মুলে ত' ফৰ্মুলে হয় আৰু লগত ফৰ্মুলাছ যদি থাকে ফৰ্মুল্লাছ এই দুয়োটাই হয় ফৰ্মুলাছ আৰু ফৰ্মুলে এই দুয়োটাই শুদ্ধ হয় নেক্সট কুৱেশ্যন নম্বৰ টুৱেণ্টি ফাইভ পুৰল ফৰ্ম অফ ইণ্ডেক্স ত' এই শব্দটো নিশ্চয় শুনিছা জি কে দাদা ইম্পর্টেন্ট হয় ইন্ডেক্স তো ইন্ডেক্স টুর পুরল ফর্ম বহু বছর কি হয় ইন্ডেক্স ইন্ডাক্স ইন্ডাইসিস কি হব কারেক্ট অ্যান্সার হব অপশন সি ইন্ডাইসিস আই এন ডি আই সি ইএস ইন্ডাইসেস ওকে ক্লিয়ার পাঁচটা হয়ে গল পুরল সিঙ্গুরাল আর এটা আমি ডিসকাশ করিম হোম অফ এনিমেলস এই ইম্পর্টেন্ট হয় টপিক পরীক্ষা আহে ইয়াত এটা হলে কুয়েশন আহিব তো হোম অফ জিড ইস কল জিডর ঘরটা কি বলে কয় হয়েছে হাবান্না স্টেবল লেয়ার কে কি হয় হোম অফ জিরাফ ইজ কল হাবান্না হাবান্না কোৱা হয় নাইবা সাফারি বুলিও কব পাৰি যদি অপশন থাকে ওকে কেফ টা হয় কিহৰ হোম বিয়ের ভালুকর লায়ারটু হৈছে টাইগার স্টেবল টু হয়েছে হর্স ওকে নেক্সট কুয়েশন নাম্বার টুয়েন্টি সেভেন হোম অফ রেবিট ইজ কল্ড রেবিটর বিত থকা ঘৰটোক কি বুলি কোৱা হয় বাৰ' ডেন ছেট চেল্টাৰ কি হ'ব কাৰেক্ট এনচাৰ কাৰেক্ট এনচাৰ হ'ব কি অপচন এ বাৰ' বাৰ' কোৱা হয় অ'কে ক্লিয়াৰ নেক্সট কুৱেশ্যন নম্বৰ টুৱেণ্টি এইট হোম অফ গট ইছ কল্ড ছাগলীত থকা ঘৰটোক কোৱা হয় কি বুলি পেন হোল্ড লছ কেছ কি হ'ব কাৰেক্ট এন্সাৰ কাৰেক্ট এনচাৰ হ'ব অপচন এ পেন পেন হ'ব ঠিক আছে নেক্সট আছে কি হোম অফ বাফেল' বাফেলৰ ঘৰটোক কি বুলি কোৱা হয় বাৰ্ণ ষ্টেবল পিন কেব ত' বাফেলত থকা ঘৰটোক কোৱা হয় ইংৰাজীত বাৰ্ণ বুলি বি এ আৰ এন বাৰ্ণ অ'কে নেক্সট কুৱেশ্যন নাম্বাৰ থাৰ্টিন আৰু লাষ্ট কুৱেশ্যন আজিৰ ভিডিঅ'টোৰ হোম অফ পিক ইজ কল্ড গাহৰি থকা ঘৰ কি বুলি কোৱা হয় ষ্টাই ডেন কোপ চিড বহুত ফেমাছ হয় কুৱেশ্যনটো পৰীক্ষাত প্ৰায়ে আহে ত' হোম অফ পিগ ইজ কল্ড ষ্টাই এছ টি ৱাই ষ্টাই ঠিক আছে কিমানটা শুদ্ধ হ'ল টিষ্টাৰ কমেণ্ট কৰিবা জল্দি কিমান এটা শুদ্ধ কৰিলা কমেণ্ট কৰিবা ইংলিছ প্ৰিপেৰেশ্যন কেনেকুৱা গৈ আছে গম পাবা আৰু ভিডিঅ' লিংকসমূহ তোমালোকে শ্বেয়াৰ কৰিবা তোমালোকৰ ফ্ৰেণ্ডৰ মাজত যিয়ে পৰীক্ষাৰ কাৰণে প্ৰস্তুতি চলাই আছে তোমালোকৰ যেনেকুৱা ধৰণে ৰিকুৱেষ্ট কৰিছা মই চেষ্টা কৰিছোঁ তেনেকুৱা টপিকৰ ওপৰত ভিডিঅ'বিলাক আনিবলৈ অ'কে চ' যোৱাকালি ভিডিঅ'ত কোনোবাই কৈছিল ফিক্স প্ৰিপেৰেশ্যনৰ ভিডিঅ' এটা দিছিলোঁ কমেণ্ট এটা কৰিছিলে যে ইমান ইজি লেভেল কুৱেশ্যন গ্ৰেট ফ'ৰতো নাহে মই আকৌ কওঁ আগতেও কৈছোঁ যে কুৱেশ্যন লেভেল লৈ পেলাই নপঢ়িব কুৱেশ্যনৰ কোনো লেভেল নাথাকে ঠিক আছে জনাটো ডাঙৰ কথা নহয় জনাটো ভাল কথা ইজি হওক হাৰ্ড হওক জানিব লাগে তো ইয়াত জানিবলৈ আমি আহিছোঁ মই শিকাবলৈ চেষ্টা কৰিছোঁ যিমানখিনি পাৰোঁ তুমি বেছিকৈ জানা এইটো ভাল কথা তোমাৰ প্ৰিপেৰেশ্যন ভাল গৈ আছে এইটো ভাল কথা যিখিনি তোমাৰ কাৰণে বহুত ইজি হয় কাৰোবাৰ কাৰণে টানো হ'ব পাৰে ত' সেইকাৰণে মই কুৱেশ্যন এনচাৰখিনি ইয়াতে মিক্স কৰি পেলাই দিওঁ কোনোবাটো ইজি থাকিব পাৰে কোনোবাটো টান থাকিব পাৰে একো ডাঙৰ কথা নহয় সেইকাৰণে কেতিয়াও কুৱেশ্যন লেভেল লৈ পেলাই পঢ়িব নালাগে ঠিক আছে যোন যেনেকৈ প্ৰিপেৰেশ্যন কৰি আছে সেইটো লেভেলতকৈ প্ৰিপেৰেশ্যন আগবঢ়াই গৈ থাকিব সকলোৰে প্ৰিপেৰেশ্যন ষ্ট্ৰেটেজি বেলেগ বেলেগ হয় একেই নহয়তো অ'কে এনিৱেইজ মুভিং অন আৰু এইখন হৈছে গ্ৰেড ফ'ৰৰ পি ডি এফ আসামিজ মিডিয়ামর পিডিএফ হয় যদি আপোনালোকক লাগে আসামিজ মিডিয়াম বিচারি আছে এই আছে গ্রেট ফোর কারণে হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিনত দিয়া আছে নাম্বারট হোয়াটসঅ্যাপ করলে আপনার পিডিএফ কৰিব করবেন ওকে সো দ্যাটস অল ফর টুডে টিল দেন কিপ লার্নিং কিপ শেয়ারিং সিউশুন